শারদ উৎসব আসছে শারদ উৎসবকে সামনে রেখে বিভিন্ন ক্লাব এবং পুজো উদ্যোক্তারা জোর প্রস্তুতি শুরু করে দিয়েছে শারদ উৎসবকে নির্বিঘ্নে সম্পন্ন করার লক্ষ্যে আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদারের নেতৃত্বে মেয়র ইন কাউন্সিল তথা এমআইসি মিটিং অনুষ্ঠিত হয় এই বৈঠকে শারদ উৎসব নিয়ে বেশ কিছু সিদ্ধান্ত গ্রহণ করা হয় বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলন করে এই সিদ্ধান্তের কথা জানান মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার তিনি জানান প্যান্ডেল নির্মাণে জনসাধারণের চলাচলে কোনো প্রকার সমস্যা সৃষ্টি করা চলবে না প্যান্ডেল অথবা যে কোনো ওভার হেডিকেট অবশ্যই ব্ল্যাকটপ বা পিচ রাস্তার পর থেকেই করতে হবে উদ্যোক্তাদের অগ্নি নির্বাপক দপ্তর বিদ্যুৎ নিগম পূর্ত এবং ট্রাফিক দপ্তরের নিকট থেকে প্রয়োজনীয় অনুমতি নিতে হবে পাশাপাশি আগরতলা পৌর নিগমের কাছ থেকে উদ্যোক্তাদের অনুমতি নিতে হবে সাংবাদিক সম্মেলনে মেয়র আরও জানান গত বছর আগরতলা পৌর নিগমের চারটি জোনে তিনশো সত্তরটি ক্লাব এবং সামাজিক সংস্থা দুর্গাপুজোর আয়োজন করে এবছরের এই সংখ্যা কিছুটা বৃদ্ধি পেতে পারে মেয়র আরও জানান বিজয়া দশমীর পরের দিন থেকে প্যান্ডেল ভেঙে দিতে হবে অন্যথায় পৌর নিগম কোনো প্রকার নোটিশ ছাড়াই সেই প্যান্ডেল ভেঙে দেবে এর জন্য যে অর্থ ব্যয় করা হবে তা সংশ্লিষ্ট পুজো উদ্যোক্তাদের বহন করতে হবে আমাদের আবেদন থাকবে যারা পুজো কমিটি বা ক্লাব বা সামাজিক সংস্থা বা পুজো উদ্যোক্তা তারা যাতে আমাদের অনুমতি আমাদের পৌর নিগম তারা গ্রহণ করেন আমাদের রেজিস্ট্রেশন করতে হবে আমাদের জানার প্রয়োজন থাকে যে কতটা পুজো এই এই আগরতলা শহরে হচ্ছে বা শহরতলিতে হচ্ছে আগরতলা পৌর নিগম এলাকায় সেক্ষেত্রে আমাদের ব্যবস্থা গ্রহণ করা হয় সেক্ষেত্রে আমাদের কিছু কিছু আমরা চিন্তা ভাবনা করে কিছু সিদ্ধান্ত আমরা গ্রহণ করেছি যেগুলি পূজা কমিটির প্রতি আমাদের আবেদন থাকবে বা আমাদের বক্তব্য হচ্ছে প্যান্ডেল নির্মাণের জন্য সাধারণ চলাচল যাতে কোনো প্রকার সমস্যার সৃষ্টি না হয় বা প্যান্ডেল অথবা যে কোনো গেট নির্মাণ অবশ্যই ল্যাপটপ বা পিচ রাস্তার পরেই থেকেই করতে হবে আমরা গতবারও কিছু 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 জায়গা আমাদের অস্বস্তিকর পরিবেশ পরিস্থিত করতে হয়েছিল পুরো রকমের নিয়মাবলী ক্ষেত্রে অনেকে মানেননি সেক্ষেত্রে রাস্তা দুধারে কিছু গেটও আমরা সরিয়ে নিয়েছিলাম পুজোর প্যান্ডেলগুলি আমরা লক্ষ্য করেছি যে ব্ল্যাক টপিংয়ের ভিতরে চলে আসে এবার আমরা আগাম জানিয়ে দিচ্ছি যে যারা পুজো উদ্যোক্তা তাদের প্যান্ডেল নির্মাণের ক্ষেত্রে যারা রাস্তার ধারে প্যান্ডেল নির্মাণ করেন তারা রাস্তার ব্ল্যাক টপিং ছেড়ে প্যান্ডেল করতে নত আমরা আইনগতভাবে পৌর নিগম ব্যবস্থা গ্রহণ করা হবে এদিন সাংবাদিক সম্মেলনে আগরতলা পৌর নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত কমিশনার ড শৈলেশ কুমার যাদব সহ অন্যান্য আধিকারিকরা উপস্থিত ছিলেন বিউরো রিপোর্ট আর ই নিউজ